এরা কিন্তু সবাই শহীদের মর্যাদা পেয়েছে, এরা কিন্তু সবাই শহীদ হয়েছে। শুধু মুগ্ধ নয়, এই ইসে যারা যারা শাহাদাত বরণ করেছে সবার জন্য আপনারা দোয়া করবেন, এরা সবাই যেন শহীদের মর্যাদা পায়। এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা সবাই কামনা করবেন, এবং যারা অসুস্থ আছে এই সবাই চিকিৎসা ব্যবস্থা কিন্তু সরকার করবে। এদের যদি বিদেশে পাঠানো দরকার হয় তাও ব্যবস্থা করা হবে, এটার জন্য কোনো কিছুতে কোনো রকম কার্পণ্য করা হবে না। বিদেশ থেকে ডাক্তার আনা হবে, তারাও যদি কেউ সাজেস্ট করে যে এই এদের কাউকে বিদেশে নিয়ে যাওয়া দরকার, তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। স্যার, সম্প্রতি সময়ে আমরা দেখছি যে বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে যে সরকারের শীর্ষ পর্যায়ে, বিগত সরকারের শীর্ষ পর্যায়ে বিভিন্ন নেতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। তো আপনারা বর্ডারে কতটুকু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন? বর্ডারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, বা যারা পালিয়ে গেছে তারা হলো 5, 6, 7, এই তিন দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে। এখন কিন্তু পালানোটা তাদের জন্য বেশ দূর হয়ে গেছে। এখন আপনারা দেখবেন, এখন পালাইতে গেলে শুধু ওই আমার পুলিশ বা আমার বিজেপি তা না, জনগণই কিন্তু তাদের পিছনে আছে, জনগণই কিন্তু তাদের ধরে ফেলে। এখন পালানোটা খুব একটা সুবিধাজনক তাদের জন্য হচ্ছে না, কিন্তু হ্যাঁ ওই 5, 6, 7 তারিখে অনেকেই পালিয়ে গেছে, অনেকেই পালিয়ে গেছে। স্যার, আরেকটা জিনিস, আপনি বিভিন্ন সময় বলেছেন যে রাজধানীতে যেসব রাজধানীসহ সারা দেশে যেসব মামলা হচ্ছে তার মধ্যে অনেককেই আসলে ভুয়াভাবে আসামি করা হচ্ছে বিভিন্ন ব্যবসায়ী, বা তাদের হয়রানি করা হবে না। তো এই ব্যাপারে স্যার আপনার কোনো মেসেজ আবার আছে? আমাদের মেসেজ হলো, আপনারা সবসময় আগে বলতেন যে পুলিশ বাদী হয়ে মামলা করতো, 10 জনের নাম দিত আর 50 জন দিয়া দিত বেনামি। এখন কিন্তু পুলিশ কোনো মামলা করছে না, এই মামলাটা কিন্তু করতেছে সাধারণ পাবলিক। এটার ক্ষেত্রে কিন্তু পুলিশের মতো যে জিনিসটা ওইটা এখন সাধারণ পাবলিক করতেছে, তারা 10 জনের নাম দেয় 100 জনের ই করে দেয়। এই জন্য আমাদের এটা ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যে দোষী সাব্যস্ত হবে তার ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হবে। মাননীয় উপদেষ্টা, আমার একটা প্রশ্ন আছে যে ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক যারা দাপটশালী মন্ত্রী রয়েছিলেন সাবেক, তাদের বিরুদ্ধে অনেক মামলা আছে, তারা আসলে এখন কোথায় আছে, তাদেরকে আপনারা গ্রেপ্তার কেন করতে পারছেন না? এটা তো আপনারা আমাকে থেকে আরো সে জানালে যাবে, আপনারা আমাকে একটা খবর দেন, আমরা তাকে গ্রেপ্তার করি। আপনারা এখানে বহু লোক, আমাদের দায়িত্ব তাদের গ্রেপ্তার করা, আপনাদের দায়িত্ব আমাদের ইনফরমেশন দেওয়া। জানলে তাদের কাউকে ছাড়া হবে না, জানলে কেউ ছাড়া পাবে না। আপনারা ইনভেস্টিগেশন জার্নালিজম করেন, আপনারা কাইন্ডলি আমাদের দিয়ে একটা ইনফরমেশন দেন। আপনার যদি এই জন্য যদি আপনাদের কিছু খরচ হয় আমরা ওইটা বিয়ার করবো। যারা কর্মস্থলে অনুপস্থিত আছে তারা আমার এই বাহিনীর সদস্য না, তারা ক্রিমিনাল, তাদের যে কোনো জায়গায় পাওয়া যাবে আমরা ধরে দিবে, আপনারা তাকে ধরে দিবেন।